আমার জীবনটা রে নষ্ট করলাম, জীবনটা রে নষ্ট করলাম, প্রেম করিয়া আজি বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, জীবনটা রে নষ্ট করলাম, জীবনটা রে নষ্ট করলাম, প্রেম করিয়া বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, আজি বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, আশা দাসে ওহে বন্ধু সাজাই পাশ যতন করে গো, আমি তোমার আশা দাসে ওহে বন্ধু সাজাই পাশ যতন মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, আজি বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, জীবনটা রে নষ্ট করলাম, জীবনটা রে নষ্ট করলাম, প্রেম করিয়া বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া, আজি বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোমার লাগিয়া। প্রথমে শুনবো আমাদের শ্রদ্ধেয় কিরণচন্দ্র রায়, আপনার কাছ থেকে কেমন লেগেছে? ভালো লাগার একটি প্রথম দিক হবে ওর নামের সাথে আমার নামের একটা মিলন, তো সঙ্গত কারণেই একটা মায়া লাগেই বটে। তবে গানটা ঠিক আছে, গান তো অবশ্যই তুমি তোমার মতো ভালোই গেয়েছো, সাধুবাদ জানাচ্ছি। শকুতল ইমন, আপনার কাছ থেকে শুনবো। আমি ধন্য, আমার মাঠেতে এত সুন্দর সুন্দর ফোক গান আছে, পৃথিবীর শ্রেষ্ঠ ফোক গানগুলো বাংলাদেশে আছে। থ্যাংক ইউ স্যার। আমি যদি পারতাম কিরণ যেখানে দাঁড়িয়ে আছে ওটুকু জমি তোকে লিখে দিতাম। থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট। ধন্যবাদ। এসআই টুটুল, আপনার কাছ থেকে শুনবো। এত সুন্দর সুন্দর ফোক গান শুনে আমার মনে হচ্ছে যে আমি আমার গান বাজনা শিফট করে ফেলি, শিফট করে আমি বাউল গান বাংলার গায়নের মধ্যে ঢুকে যাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের কাছে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। এবারে তো যেতেই হচ্ছে আমাদের টিম লিডার ইব্রা টিপু, তার কাছে। বাউল কিরণ, আপনার টিমের কেমন লেগেছে ওর গান?
আমার দলে যেমন কাউকে আমি প্রজাপতি বলেছি, কাউকে সূর্য বলেছি, কাউকে চন্দ্র, ও কিন্তু আসলে আমার দলের সমুদ্র। কেমন, মানে আমার দলের সমুদ্র, বাংলার গায়নের সমুদ্র। থ্যাংক ইউ স্যার।